ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন পালন মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে। আজকের দিনটি ডাক্তার দিবস হিসেবে পালন করা হয়। সেই উপলক্ষে এদিন দুপুরে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে বিধানচন্দ্র রায়ের ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এছাড়াও আজকের দিনটি সম্পর্কে স্মৃতিচারণা করেন তিনি। দিনটাকে চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়, ডক্টর ডে বলা হয়। সারা ভারতবর্ষ জুড়ে আজকে আমাদের স্বর্গীয় বিধানচন্দ্র রায়ের স্মৃতির উদ্দেশ্যে আজকের দিনটিকে সারা ভারতবর্ষ জুড়ে পালিত হচ্ছে চিকিৎসক দিবস, ডক্টর ডে হিসাবে। আজকের দিনে আরও অনেক ঘটনা আছে, যেমন যে আমাদের যে পোস্ট অফিস ব্যবস্থা, সেই পোস্ট অফিসের কর্মচারীরা আজকে তাদের নামেও এই দিনটাকে উৎসর্গ করা হয়। তো স্বাভাবিকভাবে আজকের দিনের গুরুত্ব আমাদের কাছে অসীম। এই বাংলার রূপকার বিধানচন্দ্র রায়, যাকে বাংলার মানুষ আজও স্মরণে রাখে, আজও তার আলোচনা হয়, আজও বাংলার মানুষ বিধানচন্দ্র রায়ের মতন এক মিশনারি বলতে পারেন, যাকে ভবিষ্যৎ দ্রষ্টা হিসাবে, যাকে আমরা বলি যে তিনি একজন রাষ্ট্রনায়ক।